ওয়েলকাম এভরিওয়ান। আজকে যে বিষয়টি শুরু করব সেটি হচ্ছে WBCHSE ক্লাস 12 বায়োলজি চ্যাপ্টার 5 উচ্চ মাধ্যমিক জীববিদ্যায় HS বায়োলজি পঞ্চম অধ্যায়, যেটা বংশগতি এবং বিভেদ। বংশগতি এবং বিভেদ, হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন, যে ইউনিটটার নাম হচ্ছে বংশগতি এবং প্রকরণ, জেনেটিক্স এবং ইভলিউশন ইউনিটের যে চ্যাপ্টার বংশগতি ও বিভেদ। এর আগে আমি রিপ্রোডাকশন ইউনিট নিয়ে আলোচনা করেছি। যারা যারা আমার ভিডিও মিস করেছো তোমরা প্লে লিস্ট অপশানে তোমরা ভিডিও পেয়ে যাবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে আমার আপলোড করার প্রতিটি ভিডিও তোমরা সহজেই পেয়ে যাও। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেটি হচ্ছে বংশগতি এবং বিভেদ। তো বংশগতি সম্পর্কে তোমরা ক্লাস টেনে অলরেডি পড়ে এসেছো। বংশগতি সম্পর্কে আমার চ্যানেলও ভিডিও আপলোড আছে, যেগুলো আমি দশম শ্রেণীর জন্য ভিডিও আপলোড করেছি, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো বংশগতি জিনিসটা কি, যে পদ্ধতিতে পিতামাতা অর্থাৎ জনিত্রী পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সন্তান অর্থাৎ অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে আমরা বলি বংশগতি। যে পদ্ধতিতে পিতামাতা অর্থাৎ জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় অপত্যে সঞ্চারিত হবে সেটাকে আমরা বলবো বংশগতি। তো বংশগতিবিদ্যার যে জনক, বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। তাহলে আমাদের সিলেবাসে, উচ্চ মাধ্যমিকের সিলেবাস যদি তোমরা দেখো, তাহলে ফার্স্টেই আছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। সেখানে বলা আছে স্পষ্ট মেন্ডেলস ল অনলি, অর্থাৎ মেন্ডেলের সূত্রগুলো তোমাদেরকে পড়তে হবে। তো মেন্ডেলের প্রথম যে সূত্র, মেন্ডেলের প্রথম সূত্রটা হচ্ছে পৃথক ভবনের সূত্র, ল অফ সেগ্রিগেশন। পৃথক ভবন সূত্র, তো পৃথক ভবন সূত্র আমরা জানি মেন্ডেল মটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণ করেছিলেন। বংশগতি পরীক্ষার জন্য মেন্ডেল মটর গাছের সাত জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করেছিলেন। সেখানে ছিল কাণ্ডের দৈর্ঘ্য প্রকট প্রচ্ছন্ন লম্বা বেটে, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা বেটে, বীজের আকার গোলকুঞ্চিত, বীজের বর্ণ হলুদ সবুজ, ফলের বর্ণ সবুজ হলুদ, ফুলের বর্ণ বেগুনি সাদা, ফলের আকৃতি পরিপুষ্ট খাদযুক্ত এবং কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক এবং শীর্ষস্থ। এই হচ্ছে মেন্ডেল নির্বাচিত সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য। তোমরা অলরেডি মাধ্যমিক লেভেলে এটা পড়ে এসেছো। তো মেন্ডেল এই বৈশিষ্ট্যগুলো নিয়েই পরীক্ষা করেছিলেন। তো প্রথমে আমাদেরকে পৃথক ভবনের সূত্র জানতে গেলে জানতে হবে, পৃথক ভবনের সূত্র যখন আমরা ব্যাখ্যা করব তখন আমাদেরকে অবশ্যই এক সংকর জনন জানতে হবে। তো এক সংকর জনন কি, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ ঘটনাকে বলা হয় এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস। অর্থাৎ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে এখানে ক্রস ঘটানো হচ্ছে, সেই জন্য নাম হচ্ছে এক সংকর জনন। তো মেন্ডেল নির্বাচিত মটর গাছের যে সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য, তার মধ্যে মেন্ডেল বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছের ক্রস ঘটিয়েছিলেন এক সংকর জনন পরীক্ষার জন্য। বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে মেন্ডেল ক্রস ঘটিয়েছিলেন বিশুদ্ধ বেটে মটর গাছের। এটা তোমরা পড়েছো অলরেডি মাধ্যমিক লেভেলে, তোমরা পড়েছো এক সংকর জনন চেক আর তোমরা বহুবার করেছো। সেই এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রসের সিদ্ধান্ত থেকেই মেন্ডেল পৃথক ভবন সূত্র আবিষ্কার করেছিলেন। তো বিশুদ্ধ কখন বলা হচ্ছে, বিশুদ্ধ অর্থাৎ হোমোজাইগাস, দুটি একই রকমের অ্যালিল থাকবে, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, আর এটাও বিশুদ্ধ দুটি একই রকমের অ্যালিল, স্মল টি স্মল টি। তাহলে এটা ছিল প্যারাইটাল জনু বা জনিত্রী জনু। তাহলে এখান থেকে গ্যামেট বের হবে এবং এই দুটো গ্যামেটের মিলনে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় এফন জনু। এফন জনুতে উৎপন্ন হয় সংকর লম্বা তো মেন্ডেল কি করেছিলেন, বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছে ক্রস ঘটিয়েছিলেন মনোহাইব্রিড ক্রসে। এখানে মনে রাখতে হবে ইমাসকুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। ইমাসকুলেশন যেহেতু মটর গাছ উভলিঙ্গ, সেই জন্য মেন্ডেল উভলিঙ্গ ফুল থেকে পুংকেশরগুলিকে অপসারণ করে দিয়েছিলেন,
পুংকেশরগুলিকে অপসারণ করে দেওয়ার ফলে সেটি স্ত্রীফুলে পরিণত হয়ে গেল। তো উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণের পদ্ধতিকে বলা হয় ইমাসকুলেশন। তো এফ ওয়ান জনুতে কি উৎপন্ন হয়েছিল? সংকর লম্বা। তাহলে এবার এফ ওয়ান জনুর মধ্যে ক্রস ঘটে উৎপন্ন হবে এফ টু জনু। তাহলে এফ ওয়ান জনুতে আমরা ক্রস ঘটাবো ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখান থেকে কেন উৎপন্ন হবে আবার ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি। তোমরা এই চেকারবোর্ড অসংখ্যবার করেছো, তাহলে এবারে আমি যদি এখানে লিখি এফ টু জনুর চেকারবোর্ড, এফ টু জনুর চেকারবোর্ড, দেখো এফ টু জনুর চেকারবোর্ডে কি হবে, একদিকে মেল গ্যামেট একদিকে ফিমেল গ্যামেট সাইন, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে ক্যাপিটাল টি এটা বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা, ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা, স্মল টি বিশুদ্ধ বেটে। তাহলে আমরা এবার বের করব ফিনোটাইপ এবং জিনোটাইপ। তাহলে আমরা জানি কি ফিনোটাইপ কি, কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যে বহিঃপ্রকাশ হচ্ছে ফিনোটাইপ, অর্থাৎ আমরা বাইরে থেকে দেখব। এখানে আমরা দেখব না যে বিশুদ্ধ লম্বা বা সংকর লম্বা, এই জিনিসগুলো আমরা দেখব না, আমরা দেখব লম্বা না বেটে। তাহলে এখানে লম্বা গাছ কটা আছে, এক দুই তিন, এবং বেটে গাছ কটা আছে একটা। তাহলে ফিনোটাইপ অনুপাত হবে 3:1। এবার জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ কি, জীবের জিনগত বৈশিষ্ট্যের জন্য কোনো চরিত্রের প্রকাশ হচ্ছে জিনোটাইপ, অর্থাৎ ফিনোটাইপের বাহ্যিক প্রকাশ জিনোটাইপ। এগুলো তোমরা সব দশম শ্রেণীতে পড়েছো, ফিনোটাইপ জিনোটাইপ প্রকট প্রচ্ছন্ন এই বৈশিষ্ট্য সংক্রান্ত বা এক সংকর জনন দ্বি সংকর জনন স্বাধীন সঞ্চরণ পৃথক ভবন সূত্র, এগুলো আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা অবশ্যই প্রেস করো। তাহলে জিনোটাইপ অনুপাত বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এখানে আছে একটা, ক্যাপিটাল টি স্মল টি আছে দুটো, এবং স্মল টি আছে একটা। তাহলে জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। তাহলে এই যে বিশুদ্ধ লম্বা এবং বেটে ক্রস ঘটি উৎপন্ন হলো সংকর লম্বা, অর্থাৎ এফ ওয়ান জনুতে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। অর্থাৎ দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটালে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে সেটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, এবং যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, লোকাস কাকে বলা হয়, সমসংস্থ ক্রোমোজোমের উপর যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস, এবং একই জিনের বিভিন্ন রূপভেদকে বলা হয় অ্যালিল। তাহলে এই যে এক সংকর জননের সিদ্ধান্ত স্বরূপ মেন্ডেল আবিষ্কার করেছিলেন পৃথক ভবনের সূত্র, যেটাকে বংশগতিবিদ্যার প্রথম সূত্র বলা হয় বা মেন্ডেলস ফার্স্ট ল বলা হয়, ল অফ সেগ্রিগেশন। কোনো জীবের একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য বা একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চালিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীত ধর্মী অ্যালিলগুলো পরস্পর পৃথক হয়ে যায়। এটা হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল। এবার আমি আলোচনা করব মেন্ডেলের সেকেন্ড ল, যেটাকে বলা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অর্থাৎ স্বাধীন সঞ্চরণ সূত্র। একই রকম এখানে যেমন এক সংকর জননের সিদ্ধান্ত স্বরূপ পৃথক ভবন সূত্র, তেমনি স্বাধীন সঞ্চরণ সূত্রের ব্যাখ্যা জানতে গেলে আমাদেরকে জানতে হবে দ্বি সংকর জনন। এক সংকর জননে কি করা হয়, এক সংকর জননে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হয়, তাহলে দ্বি সংকর জননে কি হবে, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হবে। অর্থাৎ চারটে বৈশিষ্ট্য, দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ণ ঘটানোকে বলা হয় দ্বি সংকর জনন বা ডাই হাইব্রিড ক্রস। তো দ্বি সংকর জননের ক্ষেত্রে মেন্ডেল যে বৈশিষ্ট্য নিয়েছিলেন হলুদ গোল বীজের সঙ্গে
সবুজ কুঞ্চিত বীজের ক্রস ঘটেছিলেন? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল ওয়াই, স্মল আর স্মল আর। তাহলে এটা ছিল পি জনু বা প্যারাইটাল জনু। তাহলে এখান থেকে যে গ্যামেট উৎপন্ন, এখানে দেখো দুজোড়া হলুদ গোল, হলুদ তো আমি আগে বললাম হলুদ হচ্ছে বীজের বর্ণ, সবুজ হচ্ছে বীজের বর্ণের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বীজের আকার প্রকট বৈশিষ্ট্য গোল, বীজের আকারের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত। তাহলে এই ক্রসটার সঙ্গেও তোমরা পরিচিত, এই ক্রসটাও তোমরা অলরেডি করে এসেছো মাধ্যমিক লেভেলে। এখানে উৎপন্ন হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আর এখানে উৎপন্ন হবে ক্যাপিটাল, এখানে উৎপন্ন হবে স্মল ওয়াই স্মল আর। গ্যামেট এখানে ওয়াই মানে হলুদ, স্মল ওয়াই হচ্ছে সবুজ, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর গোল, স্মল আর কুঞ্চিত। তাহলে এগুলো হচ্ছে প্রকট আর এগুলো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এই ক্রসটা বলে কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এটা হবে হলুদ গোল সংকর। তাহলে এখান থেকে এফ ওয়ান জনু, এবার এফ ওয়ান জনুর মধ্যে ক্রস ঘটালে উৎপন্ন হবে এফ টু জনু। এখান থেকে চার প্রকারের গ্যামেট উৎপন্ন হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। তাহলে এখানে এই চার প্রকার গ্যামেট উৎপন্ন হলো। এবার আমরা এফ টু জনুর চেকার বোর্ড বের করবো। দেখো এফ টু জনুর চেকার বোর্ড, এটা হচ্ছে স্বাধীন সঞ্চরণ সূত্র। যদি ব্যাখ্যা করো স্বাধীন সঞ্চরণ সূত্রটা বলে বিবৃত করে ব্যাখ্যাতে কিন্তু এই দ্বিসংকর জনের চেকার বোর্ড দেখাতে হবে। ঠিক যেমন ভাবে পৃথক ভবনের সূত্রটা লিখে এক সংকোচনের ব্যাখ্যাটা করা হয়েছিল, সেক্ষেত্রে এটাও একই রকম। যেহেতু আমরা চার রকমের গ্যামেট পেয়েছি, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, তাই তো? তাহলে এরকম অপত্য উৎপন্ন হবে। তাহলে সামনে আমরা শুধু দেখবো ওয়াইয়ের সামনে কি আছে, বড় হাতের ওয়াই। তাহলে বড় হাতের ওয়াই থাকলে হবে হলুদ এবং বড় হাতের আর থাকলে হবে গোল। সামনে বড় হাতের ওয়াই হলুদ, তাহলে সামনে ছোট হাতের আর, তাহলে এটা হবে কুঞ্চিত। সামনে ছোট হাতের ওয়াই, তাহলে এটা হবে সবুজ। আর বড় হাতের গোল এবং এটা হচ্ছে সবগুলো ছোট হাতের, তাহলে কি হচ্ছে সবুজ কুঞ্চিত। তাহলে দ্বিসংকর জননে আমরা চার রকমের হচ্ছে একটু জনিতে চার রকমের উদ্ভিদ পাই, হলুদ গোল হলুদ কুঞ্চিত, সবুজ গোল এবং সবুজ কুঞ্চিত। তাহলে ফিনোটাইপ অনুপাত এখানে হলুদ গোল আছে নয়টা, নাইন, হলুদ হলুদ কুঞ্চিত আছে তিনটা, সবুজ গোল আছে তিনটে এবং সবুজ কুঞ্চিত আছে একটা। তাহলে মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1 এবং জিনোটাইপ অনুপাত হচ্ছে 1, জিনোটাইপ অনুপাত 1:2:2:4:1:2:2:1:2:1। দেখো এই 2 1 3 2 5 4 9 1 10 10 2 12 1 13 2 15 1 16। তাহলে এটা হচ্ছে জিনোটাইপ অনুপাত। তো মেন্ডেল এই যে দ্বিসংকর জনন পরীক্ষা থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাধীন সঞ্চরণ সূত্র, কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য
জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে যেটা পরস্পর পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। আমি আবার বলছি, কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত ধর্মী বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে যেটা পরস্পর পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। তাহলে এই হচ্ছে মেন্ডেলস ল। এখান থেকে তোমরা মোটামুটি এই কোশ্চেনগুলো তোমরা আগেই পড়ে এসেছো মাধ্যমিক লেভেলে, যেমন মেন্ডেল মোটর গাছকে কেন নির্বাচিত করেছিলেন, মোটর গাছ দ্রুত বংশ বিস্তার করতে পারে তাই বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা যায়, কয়েক জেনারেশন ধরে পরীক্ষা নিরীক্ষা করা যায়, মোটর গাছ সহজে বাগানে ফলানো যায়, মোটর গাছ উভলিঙ্গ হয়, সপরোগ্য ঘটনার সময় ইত্যাদি নানা কারণ আছে। মেন্ডেলের সাফল্য লাভের কারণের মধ্যে মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন সবগুলোই ছিল বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন এক সংকোচনন বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ পেটে, দ্বি সংকোচনন বিশুদ্ধ হলুদ গোল বিশুদ্ধ সবুজ কুঞ্চিত। তো মেন্ডেল যতগুলো বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন সবগুলোই ছিল বিশুদ্ধ বৈশিষ্ট্য। মেন্ডেল কী করেছিলেন, প্রত্যেকটি পরীক্ষালব্ধ ফলাফল অন্তত তিনটি বংশানুক্রম ধরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ধারণ করা তার পক্ষে সহজ হয়েছিল। মেন্ডেল অধিক সংখ্যক অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে তার মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন, এগুলো হচ্ছে মেন্ডেলের সাফল্য লাভের কারণ। তাহলে অ্যালিল কী, লোকাস কী, বিশুদ্ধ জীব, সংকর জীব, প্রকট, প্রচ্ছন্ন, ফিনোটাইপ, জিনোটাইপ, মেন্ডেলের সাফল্য লাভের কারণ, ইমাস্কুলেশন, এগুলো কিন্তু তোমরা মাধ্যমিক লেভেলে অলরেডি পড়ে এসেছো। তো এখান থেকে তোমরা পড়বে পৃথক ভবনের সূত্র, খুব ভালো করে মুখস্থ করবে পৃথক ভবনের সূত্র, স্বাধীন সঞ্চরণের সূত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই দুটো সূত্রের ব্যাখ্যা, পৃথক ভবনের সূত্রের ব্যাখ্যাতে এক সংকোচনের চেকার বোর্ডটা লিখতে হবে, ব্যাখ্যা করতে হবে, এবং স্বাধীন সঞ্চরণ সূত্রের ব্যাখ্যাতে দ্বি সংকোচনের চেকার বোর্ডটা ব্যাখ্যা করতে হবে। এবারে আমি যে টপিকটা বলবো সেটা হচ্ছে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। দেখো ব্যাক ক্রস কি, অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে তার জনিত্রী জনুর যে কোনো জীবের ক্রসকে বলা হয় ব্যাক ক্রস। অর্থাৎ এক কথায় অপত্যের সঙ্গে তার যে কোনো জনিত্রীর ক্রস হচ্ছে ব্যাক ক্রস। যেমন এখানে আমি একটু উদাহরণ দেখাচ্ছি, এখানে বিশুদ্ধ লম্বা ক্যাপিটালটি বিশুদ্ধ লম্বা এবং স্মলটি বিশুদ্ধ বেটে, তাহলে তাদের মিলনে উৎপন্ন হয়েছিল ক্যাপিটালটি স্মলটি সংকর লম্বা। তাহলে এই যে সংকর লম্বাটা আমরা পেলাম, এই সংকর লম্বার সঙ্গে বিশুদ্ধ লম্বার ক্রসটাও হচ্ছে ব্যাক ক্রস, সংকর লম্বার সঙ্গে বিশুদ্ধ বেটের ক্রসটাও হচ্ছে ব্যাক ক্রস, এবং এই সংকর লম্বার সঙ্গে আমরা, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, লম্বা প্রকট বৈশিষ্ট্য এবং বেটে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অপত্যের সঙ্গে যে কোনো জনিত্রীর ক্রস হচ্ছে ব্যাক ক্রস, এবং অপত্যের সঙ্গে শুধুমাত্র প্রচ্ছন্ন জনিত্রীর ক্রসটাকে বলা হয় টেস্ট ক্রস। আমি আবার রিপিট করছি, অপত্যের সঙ্গে যে কোনো জনিত্রীর ক্রসকে বলা হয় ব্যাক ক্রস, অর্থাৎ অপত্যের সঙ্গে প্রকট জনিত্রীর ক্রসটাও ব্যাক ক্রস, অপত্যের সঙ্গে প্রচ্ছন্ন জনিত্রীর ক্রসটা হচ্ছে ব্যাক ক্রস, কিন্তু অপত্যের সঙ্গে শুধুমাত্র প্রচ্ছন্ন জনিত্রীর ক্রসটা হচ্ছে টেস্ট ক্রস। অর্থাৎ ক্যাপিটালটি ক্রস ক্যাপিটালটি স্মলটি, এটাও একটা ব্যাক ক্রস, স্মলটি ক্রস ক্যাপিটালটি স্মলটি, এটাও একটা ব্যাক ক্রস, কিন্তু অনলি এটা হচ্ছে টেস্ট ক্রস, কিন্তু এই দুটো ক্রসই হচ্ছে ব্যাক ক্রস, বোঝা গেল? এই জন্য বলা হচ্ছে যে সমস্ত টেস্ট ক্রসই হচ্ছে ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস কেন? কারণ আমরা জানি ব্যাক ক্রস মানে কি, যে কোনো জনিত্রীর সঙ্গে অপত্যের সঙ্গে যে কোনো জনিত্রী জীবের ক্রস ঘটনাকে বলা হয় ব্যাক ক্রস। আমরা জানি জনিত্রী জীব দুটো হয়, একটা প্রকট একটা প্রচ্ছন্ন। তাহলে
ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে এই ক্রসটাও ব্যাক ক্রস, ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে এই ক্রসটাও ব্যাক ক্রস, কিন্তু শুধুমাত্র প্রচ্ছন্ন জনিত্রীর সঙ্গে ক্রসটাকে বলা হয় টেস্ট ক্রস। অর্থাৎ এটি টেস্ট ক্রস, টেস্ট ক্রস একটা, কিন্তু এটাও ব্যাক ক্রস যেহেতু এখানে জনিত্রী জীবের সঙ্গে ক্রস ঘটানো হচ্ছে, কিন্তু এই ব্যাক ক্রসটা টেস্ট ক্রস নয় যেহেতু এটা প্রকট জনিত্রীর সঙ্গে ক্রস, কারণ শুধুমাত্র প্রচ্ছন্ন জনিত্রীটাকে আমরা বলবো টেস্ট ক্রস, প্রচ্ছন্ন জনিত্রীর সঙ্গে ক্রস ঘটালে সেটাকে বলবো টেস্ট ক্রস। তাহলে এক্ষেত্রে অনুপাতটা কেমন হবে? তাহলে দেখো আমরা যদি এই ক্রসটা দেখি, ক্যাপিটাল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এরকম হবে ক্যাপিটাল টি স্মল টি, তাই তো? তাহলে এখানে দুটো হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি। অর্থাৎ 50% বিশুদ্ধ লম্বা, 50% সংকর লম্বা, তো অনুপাত হচ্ছে 1:1। এক সংখ্য জনের ক্ষেত্রে টেস্ট ব্যাক ক্রসের অনুপাত হচ্ছে 1:1। একইভাবে ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল স্মল টি, স্মল টি ক্যাপিটাল টি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। তাহলে এখানে দেখো সংকর লম্বা, সংকর লম্বা হচ্ছে দুটো এবং বিশুদ্ধ বেটে হচ্ছে দুটো, অর্থাৎ এক্ষেত্রে 1:1 অনুপাত। অর্থাৎ টেস্ট ক্রস এবং ব্যাক ক্রসের ক্ষেত্রে অনুপাতটা কিন্তু 1:1 হয়। এক সংকর জননের ক্ষেত্রে অনুপাত 1:1। একইভাবে দ্বিসংকর জননের ক্ষেত্রে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রসের অনুপাত হবে 1:1:1:1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আবার বলছি, অপত্যের সঙ্গে যে কোনো জনিত্রী, অপত্যের সঙ্গে প্রকট জনিত্রী ক্রসটাও ব্যাক ক্রস, অপত্যের সঙ্গে প্রচ্ছন্ন জনিত্রীর ক্রসটা হচ্ছে ব্যাক ক্রস, কিন্তু অপত্যের সঙ্গে শুধুমাত্র প্রচ্ছন্ন জনিত্রীর ক্রসটা হচ্ছে টেস্ট ক্রস। তাহলে কোনো জীবের জিনোটাইপ নির্ধারণের জন্য কিন্তু টেস্ট ক্রস করা হয়। টেস্ট ক্রসের গুরুত্ব কী? কোনো জীবের জিনোটাইপ নির্ধারণ করা যায়। আবার সেই কথাটা যেটা আমি বললাম যে সমস্ত টেস্ট ক্রসই হচ্ছে ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। আর ব্যাক ক্রসের গুরুত্ব কী? জনিত্রী জীবের কোনো বৈশিষ্ট্যকে যদি আমরা অপত্যে আনতে চাই বা এখন জনিত আনতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাক ক্রস করা হয়। তাহলে এই হলো টেস্ট ক্রস ব্যাক ক্রস। তাহলে আজকে আমি আলোচনা করলাম মেন্ডেলস ল, পৃথক ভবনী সূত্র, স্বাধীন সঞ্চরণ সূত্র, মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, টেস্ট ক্রস ব্যাক ক্রস বা বংশগতির সাধারণ কনসেপ্ট নিয়ে আজকে আমি আলোচনা করলাম। এরপরে ভিডিওতে আমি আলোচনা করব মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, মাল্টিপল অ্যালিল, প্লিওট্রপিজম, এই সমস্ত নিয়ে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।